আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিপদে পড়েছেন, বিপদে পড়েছেন এভাবে বলা যায়, আবার উল্টো বলা যায় সে কিছুটা সুবিধাও পেতে পারে যা ঘটছে তার উপরে। আপনারা এর মধ্যে যারা খোঁজখবর রাখেন জেনে গেছেন, প্রথম আমেরিকান প্রেসিডেন্ট মানে সাবেক আমেরিকান প্রেসিডেন্ট হিসাবে ওনার বিরুদ্ধে একটা ফৌজদারি মামলার অভিযোগ গঠন করা হয়েছে। আমেরিকা এটাকে ইন্ডাইটমেন্ট বলে। এর মানেটা হচ্ছে আপনার বিরুদ্ধে অভিযোগটা গঠন করা হয়েছে, এতদিন পর্যন্ত তদন্ত হয়েছে এবং তদন্ত যারা করেছে কোর্টের সামনে সেটা কথাবার্তা বলে বোঝা গেছে যে এটা মধ্যে সারবস্তু আছে, এটাকে বিচারের জন্য নেওয়া যাবে। এখন এই বিচারিক প্রসেস শুরু হবে, তার জন্য আগামী মঙ্গলবার ট্রাম্পকে ডাকা হয়েছে, উনিও সেখানে ফিঙ্গারপ্রিন্ট দেবেন, ওনার একটা ছবি তোলা হবে এবং ওনাকে সাধারণত ফৌজদারি মামলার ক্ষেত্রে যেটা হয় সাধারণদেরকে একটা হ্যান্ডকাফ পরানো হয় হাত পেছনে রেখে, তাকে সেটা করা হবে কি না এইসব নিয়ে কথাবার্তা হচ্ছে, যে সেটা জরুরি না। এটা নিয়ে সরকার মানে আমেরিকা টেনশন, ট্রাম্পের দল এবং ট্রাম্প টেনশনে আছেন। আমি খুব ধারণা করি ট্রাম্পের ব্যাপারে কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে বাংলাদেশ সরকারও খুব কেয়ারফুল আছে, খুব কেয়ারফুললি এটা দেখার চেষ্টা করছে। কেন সেটা হয়, কেন হতে পারে আমি সেটা শেষের দিকে আসবো। তবে আগে একটা কথা একটু বলে রাখি, আমি প্রায় একটা কথা বলছি, এই মুহূর্তে আমেরিকান নেতৃত্বে ওয়েস্ট সরকারকে ভীষণ চাপ দিচ্ছে। চাপ দেওয়ার উদ্দেশ্য আসলে আমাদের গণতন্ত্র কায়েম করে তার অসাধারণ চ্যারিটি করছে কোনোভাবেই না, তার স্বার্থ আছে। তার স্বার্থ হচ্ছে কি, একটা অটোক্রেটিক স্টেট চায়নার দিকে বেশি চলে যায়, সো অটোক্রেসি থাকা যাবে না, ডেমোক্রেসি থাকলে তার পক্ষে থাকবে। তার পক্ষে কেন থাকতে হবে, সে চায়নাকে এখন ধরতে চায়, ধরার জন্য ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আছে, তার কোয়াড আছে, ওইদিকে আমাদের সাথে জড়িত না কিন্তু অকাস আছে ওইদিকে আরেকটা, এবং ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক আছে। সো আমাদেরকে এগুলোর অনেকগুলোর সাথে, তার সামরিক চুক্তি আছে আকসা জেসমিয়া, সে এই অনেকগুলোর সাথে আমাদেরকে কানেক্ট করে চায়নার সাথে, চায়নাকে কন্টেইন করার জন্য আমাদেরকে তার পাশে চায়, এটা হচ্ছে তার উদ্দেশ্য। আমি বলেছি অনেকবার সরকার এটা পুরোপুরি না হলে অনেকগুলো সাথে একমত হয়ে আমেরিকাকে নিউট্রাল করার সম্ভাবনা কিন্তু নাই তা না, তখন আমেরিকা এখনকার মতো এত শক্ত করে একটা সহি নির্বাচনের কথা বলবে না, স্বার্থের ব্যাপার। সো আমরা গেছি কেন আমেরিকার সাথে, কারণ এই মুহূর্তে অন্তত আমেরিকার স্বার্থ আর আমাদের স্বার্থ মিলছে, সে একটা ফেয়ার ইলেকশন চায়, তাই তো ব্যাপারটা, খুব সহজ সবটা কথা। ধরে নিলাম আমেরিকা শেষ পর্যন্ত সরকারের বিরুদ্ধে থাকলো এবং সরকার দেখলো আমেরিকাকে আর বাগে আনানো যাচ্ছে, কারণ আমেরিকা এমন কিছু চাইছে তাতে তার আপত্তি নাই, কিন্তু দিতে গেলে চায়না অত্যন্ত রিয়্যাক্ট করছে, তাতে তার পক্ষে কঠিন হচ্ছে এবং শেষ পর্যন্ত সে আমেরিকার পক্ষে না গিয়ে চায়নার পক্ষে থাকার সিদ্ধান্ত নিল বা নেবে কি না, এটার সাথে ট্রাম্পের একটা যোগসূত্র আছে বলে আমি বিশ্বাস করি। কীভাবে আছে আমি শেষ অংশে বলবো, আগে ট্রাম্পের কী হচ্ছে সেটা বলি। আমরা অনেকে জানি যে ট্রাম্প একজন পর্ন স্টার, যাকে আমরা এখন ইউফেমিস্টিকলি অ্যাডাল্ট এন্টারটেইনমেন্ট স্টার বলি, স্টর্মি ড্যানিয়েলসের সাথে তার সম্পর্ক নিয়ে ঝামেলায় পড়েছিলেন গত 16 সালের ইলেকশনের আগে। 6 সালে তার একটা অ্যাফেয়ার ছিল তার সাথে, এটা ড্যানিয়েল দাবি করেন এবং উনি দাবি করেছিলেন যে এটা উনি পত্রিকার কাছে স্টোরিটা বেচে দেবেন। এই বেচে দেবেন যখন সিদ্ধান্ত হয়েছিল তখন ট্রাম্প দ্রুত তার লয়ারকে দিয়ে কোহেন, ওনাকে দিয়ে $130,000 মার্কিন ডলার তাকে হাস মানি বলে টাকা দিয়েছেন, মুখ চুপ রাখা হাস করার জন্য, চুপ থাকার জন্য দিয়েছেন এবং সেটা দিয়ে উনি চুপ ছিলেন, কিন্তু নির্বাচিত হওয়ার পর এটা বেরিয়ে যায়। প্রশ্ন হচ্ছে এইভাবে কাউকে টাকা দিয়ে মুখ বন্ধ করানো, খেয়াল করুন আপনার টাকা, আপনি একজনকে মুখ বন্ধ করার জন্য দিয়েছেন, তিনি বলছেন ঠিক আছে টাকা পেলে আমি মুখ বন্ধ রাখবো, অ্যাপারেন্টলি তো খুব ইল্লিগাল কিছু নাই, আসলে এটা ইল্লিগালও না, ইল্লিগাল হয়েছে অন্য একটা জায়গায়। ট্রাম্প এই টাকাটাকে লুকিয়েছেন, উনি এই টাকাটা এভাবে দেননি, উনি এটা উকিলের ফি হিসাবে ওনার হিসাবে দেখিয়েছেন। মানে বাংলাদেশে বসে আমাদের কাছে অবাক লাগে, কিন্তু আমেরিকায় এটা ভয়ঙ্কর অপরাধ, আপনি আপনার ব্যালেন্স শিটে মিথ্যা তথ্য দিচ্ছেন, এটা ফৌজদারি অপরাধ। এই অপরাধে ট্রাম্পের 1 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তার বিচারের শেষে। আবার যদি এটা আরও অন্য কোনো বড় অপরাধকে হাইড করার জন্য উনি করছেন নির্বাচনী ব্যয়টায়ের ক্ষেত্রে, তাহলে এটা 4 বছর পর্যন্ত হতে পারে। প্রশ্ন আসে আমাদের দেশে যেহেতু আমরা থাকি, ট্রাম্প কি ইলেকশন করতে পারবেন? উত্তর হচ্ছে পারবেন, ওনার 4 বছর সাজা যদি হয়, উনি সে সময় যদি জেলেও থাকেন উনি প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন, সোজা সাপটা কথা। এখন তার মানে ট্রাম্প আবার প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, এবং এই যে ঘটনাটা ঘটলো এটাকে দুভাবে দেখা হচ্ছে। এক হলো ট্রাম্পের দলের ভেতরে কিছু মানুষজন এটা নিয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছে, না এরকম ইন্ডাইটেড মানুষ টপ না,
টপরানা, এমনকি ওনার চরম প্রতিদ্বন্দ্বী রন ডিসান্টিস, ফ্লোরিডার গভর্নর, যিনি আবার মানে রিপাবলিকানদের পক্ষ থেকে ইলেকশন করতে চান, তিনিও এটা নিন্দা জানিয়েছেন। কিন্তু সাধারণ রিপাবলিকানদের মধ্যে অনেকে বলতে চাইছেন না এরকম একটা লোক আমাদের ইলেকশন করা উচিত না, এরকম প্রচুর রিপোর্ট আপনি পাবেন, পোল হয়েছে, তারা মনে করে। কিন্তু জরুরি কথাটা এখানে সেটা হচ্ছে এটা আবার তার প্রতি অনেকে সিম্প্যাথি তৈরি করতে পারে, ট্রাম্প তাই মনে করছেন, ট্রাম্প এটাকে তার বিরুদ্ধে উইচ হান্টিং টান্টিং বলে যা যা সমালোচনা যা যা করার কথা করছে, এবং এটা আসলেও তার প্রতি সিম্প্যাথি তৈরি করতে পারে। এখন এই জায়গাটাতেই আসলে সরকারের মাথা ব্যথা, আগামী নির্বাচন ট্রাম্প করতে পারে, এবং সেই নির্বাচনে ট্রাম্প করলে কী হবে, ইনফ্যাক্ট আমি আরেকটা ভিডিও করেছি এই প্রসঙ্গে, একটু বলে রাখি, ট্রাম্পের এই ঘটনাটার বিস্তারিত আলোচনা এবং সেটা নিয়ে বৈশ্বিক ব্যবস্থায় এটার প্রভাব কী হতে পারে সেটা নিয়ে আমি আমার অন্য চ্যানেলটা জাহেদ টেক অন ওয়ার্ল্ড পলিটিক্সে একটা ভিডিও দিয়েছি, ওটার লিঙ্ক আমি কমেন্টে দিচ্ছি যথারীতি, আপনারা যারা আগ্রহী দেখে নেবেন। তো যাই হোক, গ্লোবালটা না, বাংলাদেশের সরকার কেন এই ব্যাপারে এতটা কেয়ারফুল থাকতে পারে? ট্রাম্প ক্ষমতায় এসে, ক্ষমতায় আসার পর পৃথিবীর কোথায় কী হচ্ছে, কোথায় এখন নাকতন্ত্র আছে, কোথায় কী আছে না আছে, এগুলো নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না, থাকে না, সেটা তার মতো করে চলেছে। বাংলাদেশে 2018 সালের পর ইলেকশন হলে, তাতে কারচুপি হলে তার কিছু আসে যায় না, একটু শব্দ করে না। বাইডেন থাকলে কিন্তু এই সরকারের খুব ঝামেলা হতো, তার প্রমাণ হচ্ছে আমি আপনাদেরকে একদিন দেখিয়েছি, নিকারাগুয়াতে একটা এরকম ভুয়া ইলেকশন, মানে তাও রাতের সিলটিল না, একটা কারচুপির ইলেকশন হয়েছে, নিকারাগুয়ার বহু লোকের বিরুদ্ধে আমেরিকা স্যাংশন দিয়েছে। সুতরাং এত সহজ হতো না, কিন্তু ট্রাম্প আসলে আসলে কোনো একটু শব্দ করে না, ট্রাম্প যখন দিল্লিতে আসে দাঙ্গা হয় তার কিছু আসে যায় না, নরেন্দ্র মোদী তার পক্ষে ভোট চেয়ে আসে আমেরিকাতে, তার মানে ডিকটেটরদের সাথে ট্রাম্পের, পুতিনের মহাভক্ত ট্রাম্প, প্রচুর উক্তি পাবেন, ট্রাম্প পুতিনের প্রশংসার পর প্রশংসা করছে। সুতরাং ট্রাম্প যদি আসে আবার সেফ হবে, তাহলে সরকার যদি এভাবে চিন্তা করে, একটু খেয়াল করেন তো, খুবই কনস্পিরেসি থিওরি হচ্ছে, তারপর আমি বলি, ধরুন আপনি আমেরিকাকে ম্যানেজ করতে পারলেন না শেষ পর্যন্ত, এবং আপনি একটা জাতা ইলেকশন করবেন আগের মতো, রাতের ভোট করেন বা না করেন, বা বিএনপি ইলেকশনে গেল না, আপনি আগের মতো জিতে টিতে গেলেন, ওরা অবজারভার পাঠালো না, কেউ এটাকে এনডোর্স করলো না, পরের এক বছর আপনি ভীষণ চাপে থাকলেন, কারণ এই নির্বাচনের আগে আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে ক্র্যাকডাউন করিয়েছেন, তারা আরও স্যাংশন খাইলো, দুই নম্বর ইলেকশনের জন্য অনেকে স্যাংশন খেলো, খেতে 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 আপনি চুপ করে বসে আছেন। 2024 সালে তো নির্বাচন হবে, 2024 সালের নির্বাচনে বাইডেন আবার ইলেকশন করতে চান, উনি এত ফিট না, উনি কেন আবার ইলেকশন করতে চান জানি না, কিন্তু বাইডেন বেশ অজনপ্রিয় হয়ে উঠছেন, করোনার সময়ে যে কাজ টাজ করা হয়েছিল, মানুষের হাতে প্রচুর টাকা দিয়েছে, সেটার ইনফ্লেশনের মাশুল এখন উনি দিচ্ছেন, সাথে রাশিয়া ইউক্রেন ওয়ারের জন্য প্রচুর খরচ করছেন, ফুয়েলের দাম বেড়ে গেছে, মানে সব কিছু মিলে অবস্থা ভালো না। আমেরিকানরা উনি কোন মহৎ উদ্দেশ্য বা কোন উদ্দেশ্যে এসব করতে যাচ্ছেন আমেরিকা এটা দেখে না, সাধারণ জনগণ দেখে যে আমি খারাপ আছে, তো এই ক্যাম্পেইনটা আলটিমেটলি তার বিরুদ্ধে যেতে পারে, প্লাস ট্রাম্পের পক্ষে প্রচুর উগ্রবাদী লোকজন দাঁড়াবে, তারা প্যাশনেটলি কাজ করবে, এইসব সম্ভাবনা আছে, ট্রাম্প জিতে যেতে পারে। যদি ট্রাম্প জিতে যায় এক বছর পর, তাহলে কিন্তু এই সরকার এই এক বছর কষ্টের পর আবার সেফ হয়ে যাবে, এবং এই সরকারের খুবই ঘনিষ্ঠ বন্ধু ভারতের বর্তমান সরকার এবং নরেন্দ্র মোদী, মোদির অকল্পনীয় রকম প্রভাব থাকবে ট্রাম্পের ওপরে। রাশা পুতিনের সাথে খাতির সরকারের আছে, রাশার পুতিনের অসাধারণ খাতির আছে ট্রাম্পের সাথে, এদেরকে দিয়ে ট্রাম্পকে ম্যানেজ করে ফেলা কোনো ব্যাপারই হবে না। সুতরাং ট্রাম্পের ওপরে এখন কী হচ্ছে, ভবিষ্যতে কী হচ্ছে, ট্রাম্প ইলেকটেড হচ্ছে কি না, আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি সরকারের পরিকল্পনার কোথাও না কোথাও এটার একটা খুব গুরুত্বপূর্ণ সংস্পর্শ আছে, সম্পর্ক আছে, এটা আমার বিশ্বাস।